গুড আফটারনুন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকল সদস্যই অনেক ভালো আছে। তো গাইজ, এখন বাজে দুপুর দুটো। আজকের ব্লগটা আমি অনেকটা লেট করেই স্টার্ট করলাম। আসলে কালকে মাথায় তেল দিয়েছিলাম শ্যাম্পু করবো বলে, কিন্তু এতটা গরম লাগছে না, থাকতে পারছিলাম না, তাই জন্য ঘরের সব কাজগুলো কমপ্লিট করে স্নান টান করে ব্লগটাকে স্টার্ট করছি। তো গাইজ, কালকে তো সারাটা দিন বোসপুকুরে ওয়েট করলাম, তোমরা জানো তো। তারপরেও কিন্তু অ্যামাজন থেকে কোনো ডেলিভারি আমার হয়নি, ওরা বললো লেট হবে 28 থেকে 31 মধ্যে। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে আজকের মধ্যেই চলে আসবে, আউটপর ডেলিভারি হয়ে গেছে। আমি কল করেছিলাম ওনাকে, রিকোয়েস্ট করলাম একটু সন্ধ্যের দিকে আসতে, মানে 5টা 6টার দিকে। উনি বললো না ম্যাম, হবে না, 3টার থেকে 4টের মধ্যে আপনি আসুন, তাহলে খুব ভালো হয়। তো আজকে তাই জন্য কোনো রান্নাবান্না এখনও অবধি করে উঠতে পারিনি, আর সন্ধেবেলা এসে রান্না করবো। আমি আজকে একাই যাবো, ওদেরকে নিয়ে যাবো না, এই রোদের মধ্যে যাওয়ার মানে বাচ্চাটাকে নিয়ে বেরোনোটা আর কি ঠিক হবে না। তো প্রেম আর মেয়ে ঘরেই থাকবে, আমি যাবো জামাটা নিয়ে একেবারে চলে আসবো। তো গাইজ দেখো, এখানে আসামিকে জেলে আটকে রেখে দিয়েছি, অনেক বড় ক্রাইম করেছে। এই দেখো দুটো আসামি রয়েছে ভেতরে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তো একটু ওয়েট করতে পারবো না, বেরিয়ে যাব। আর যদি উনি লেট করেন, মানে বাই এনি চান্স যদি 5টা বাজিয়ে দেয়, তাহলে আমি দুটো কথা ওনাকে নিশ্চয়ই শোনাবো। কারণ আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই সময় তো বহুত রোদ থাকে, ওইটা আমার অ্যাকচুয়ালি হোম লোকেশন না, মানে ওখানে আমি আর থাকি না, তো আপনি প্লিজ 5টার দিকে আসুন কিংবা 4:30 দিকে আসুন। উনি বললো না হবে না, এত টাইম মেনটেন করছে, যখন দেখি 9টার মধ্যে আসছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরিয়ে যাব। তো গাইস বেরিয়ে পড়েছি, ওরা দুজন ঘরে রয়েছে। অনেকদিন পর কিন্তু একা বেরোলাম, 2:50 বাজে, প্লেন যাচ্ছে ওপর থেকে তাই আওয়াজ হচ্ছে। একটু হাওয়া দিলে কি বলো তো, রোদে না বেরোতে কষ্ট হয় না। কালকে পুরোটা দিন আমরা ওদের জন্য ওয়েট করলাম ওখানে, তখন এলো না। আর আজকে যখন আমি একটুখানি কোঅপারেট করতে বললাম, সেটা ওরা পারলো না, তো আবার 1 ঘন্টার জন্য। বলেছিল 3টা থেকে 4টা, আমি জাস্ট বলেছিলাম 5টার সময় আসলে ভালো হয়, রোদটা একটু কম থাকবে, কিন্তু না ওনারা শুনবেন না। পুরো রাস্তাঘাট ফাঁকা দেখো, কেউ কিন্তু নেই, সবাই সবার ঘরে ঘুমাচ্ছে। আর আমি এই রোদের মধ্যে এখন যাচ্ছি জামা এক্সচেঞ্জ করতে, পুরো রাস্তা ফাঁকা। গাইস চলে এসছে পার্সেলটা, কত লেট করে এলো, বলেছিল 3টা থেকে 4টের মধ্যে আসবে, এখন বাজে হচ্ছে 4:45 প্রায়, এটাই হচ্ছে টাইম মেনটেন ওদের। তো গাইস ঘরে চলে এসেছি, অবস্থা দেখো কীরকম হয়ে গেছে। একটু আগে যে স্নান টান করে বেরিয়েছি, কেউ বলবে না, বাইরে এতটা রোদ আর এত ধুলোবালি, স্নান করে বেরোনো না বেরোনো একই ব্যাপার। ভদ্রমহিলাকে দেখো, আমি আসতে না আসতেই শুরু হয়ে গেছে, সেই দূর থেকে আমি আসছি, এখান থেকে লাফিয়ে লাফিয়ে গেছে আমার কাছে, মনে হচ্ছে না কত চেনাশোনার লোক চলে এসছে বাড়িতে, গায়ের উপরে একেবারে উঠে যাচ্ছে। দুপুরে করে আসিস না কেন, মামা লেগে যাবে কিন্তু, বাইটির ফেলে দাও, বাইটির ফেলে দাও। চলো মিস্টার শর্মা এবার যাবে চিকেন আনতে, তারপর আবার শুরু হবে রান্না বান্না। চলো, গুড ইভিনিং গাইস, এখন বাজে হচ্ছে 6:30। মিস্টার শর্মা কিন্তু চিকেন নিয়ে চলে এসেছে। আজকে আমি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। আর এখানে আমার চা তো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখন বিস্কিটটা আর কি ঢেলে নিচ্ছি। তো এটা হচ্ছে রাস্কিট বিস্কিট, এর কিন্তু অনেকগুলো ফ্লেভার হয়, খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। কারা কারা এই বিস্কিটটা চা দিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও, আমার তো খুবই ভালো লাগে, আরও অনেকগুলো ফ্লেভার পাওয়া যায়। এমনিতেই যে কোনো টোস্ট বিস্কিটই চায়ের সাথে কিন্তু খুব ভালো কম্বিনেশনে যায়, তাই না? কিন্তু গাইস আমাদের ঘরে সবসময় একই রকম বিস্কিট আসে না, মানে আর কি রুটিন ওয়াইজ চেঞ্জ হয়, যখন যার যেটা খেতে ইচ্ছা করে সে সেটাই কিনে আনে। যেমন আর কি নোনতা বিস্কিট, মেরি বিস্কিট, সুগার ফ্রি বিস্কিট, তারপরে এই রাস্কিট, আরও একটা বিস্কিট পাওয়া যায় ওগুলোকে বেকারি থেকে নিয়ে আসা হয়, তো ওটা নারকেল ফ্লেভারের থাকে, ওটা দিয়ে আমার চা খেতে খুব ভালো লাগে। তোমাদেরকে দেখিয়েছিলাম, পাপা কিনে এনেছিলো একবার পয়লা বৈশাখের টাইমে, তো ওটা এখন আর পাচ্ছি না, পেলে আমি নিশ্চয়ই কিনে নিয়ে আসবো, দারুণ লাগে ওটা দিয়ে চা খেতে কিন্তু। তো এখন দেখতে পাচ্ছ আমার মাম্মু আমাকে কত ভালোবেসে বিস্কিট খাইয়ে দিচ্ছে চা দিয়ে। তো চাটা খাওয়া হয়ে গেলেই আমি রান্নাটা শুরু করব। তো গাইস দেখো, চিকেনটা আমি এখানে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে চিকেনটা বানানোর জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এখানে আলুটা কেটে রেখেছি, আলুটা একটু পরে ভেজে নেব। তো তোমাদেরকে প্রথমেই বলে দিই, আজকে চিকেনটা কিন্তু আমি পুরোপুরি পোড়া মশলায় বানাবো। আদা রসুনের পেস্টটা আমি করে রেখেছি, এখন শুধু টমেটোটা, পেঁয়াজটা আর এই লঙ্কাগুলো পুড়িয়ে নেব, তারপর এগুলোকে একসাথে পেস্ট করব। তো চলো আগে এগুলো পুড়িয়ে দিই। তো প্রথমে ভেবেছিলাম রান্নাটা আজকে বাইরে করব, কিন্তু ওয়েদারটা হঠাৎই খারাপ হওয়াতে আমি রান্নাটা গ্যাসেই করে নেব। তো দেখো এই ছুরির মধ্যে টমেটোটাকে গেঁথে একটু পুড়িয়ে নেবো।
বাইরে খুব জোর হাওয়া দিচ্ছে। হ্যাঁ দেখো গ্যাসের ওই জন্য যে আঁচটা আছে ঠিকঠাক আর কি থাকছে না, ঝড় হচ্ছে বাইরে। এই রান্নাটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে করা যেতে পারে, তো আমি শুকনো লঙ্কা দিয়ে করছি না, কারণ আমাদের বাড়িতে মোটামুটি সবারই শুকনো লঙ্কা খাওয়াটা বারণ, স্পেশালি আমার, তাই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি। টমেটো থেকে হচ্ছে আওয়াজটা, খুব বেশি পোড়াবো না কিন্তু, হালকা হালকা পোড়াবো, বেশি পোড়ালে কিন্তু পুরো কালো হয়ে যাবে। আমি দুখানা টমেটো ইউজ করছি এর মধ্যে, একটা পুড়ে গেছে আর একটা পোড়াচ্ছি। এই হালকা হালকা এরকম পোড়া হয়ে গেলে একটু এদিক ওদিক ঘুরিয়ে এটাকে আমি নামিয়ে দেব। তো সেম প্রসেসেই পেঁয়াজের মধ্যে ছুরিটা এইভাবে গেঁথে দেবো। তোমাদের ঘরে যদি শিক থাকে তাহলে তোমরা শিখের মধ্যে কিন্তু সব সবজিগুলো একসঙ্গে গেঁথে নেবে, গেঁথে পুড়িয়ে নেবে। আমাদের ঘরে শিক নেই বলে আমরা ছুরিটাকে ব্যবহার করছি। পেঁয়াজটাকেও কিন্তু হালকা হালকা পুড়িয়ে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে পুড়ছে। তো গাইস দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু মোটামুটি অনেকটাই পুড়ে গেছে, আর পোড়াবো না, এবার এটাকে নামিয়ে দেবো, নামিয়ে লঙ্কাটা পুড়িয়ে। এবার লঙ্কাগুলো পুড়িয়ে নেব, খুব সাবধান কিন্তু লঙ্কাগুলো ফাটে। দুটো দুটো করে পোড়াচ্ছি আমি, আমি অনেকগুলোই লঙ্কা কিন্তু ব্যবহার করব এর মধ্যে, একসঙ্গে ধরার সুযোগ পাচ্ছি না বলে দুখানা করেই পোড়াচ্ছি। তো গাইস দেখো এখানে চিকেনটা আমি নুন হলুদ আর একটা গন্ধরাজ লেবু দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি, আর এখানে রয়েছে এই পোড়া সবজিগুলো, লঙ্কা টমেটো আর পেঁয়াজ। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে পেস্ট করে নেবো। আর এখানে রয়েছে আদা রসুন পেস্ট। এই যে দেখো টমেটো পেঁয়াজ লঙ্কা সব কিছুই মিক্সারে দিয়ে দিয়েছি, এবার এটাকে পেস্ট করে দেন তোমাদেরকে মশলাটা দেখাচ্ছি। তো গাইস দেখো সবগুলো একসাথে পেস্ট করার পরে কিন্তু কালারটা এরকম কালচে কালচে আসবে, যেহেতু পোড়া ছিল। তো চলো সব তো প্রায় রেডি, এবার আমি রান্নাটা শুরু করি। তো গাইস এই কড়ার মধ্যে আমি আলুটা ভেজেছিলাম, এবার এতেই আমি সর্ষের তেলটা দিয়ে দেবো মাংসটা রান্না করার জন্য। তো তেলটা গরম হলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা আমি আবার দিয়ে দেবো। তারপর পেঁয়াজটা বেশ কিছুটা ফ্রাই হওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হওয়া অব্দি ওয়েট করতে হবে। এখন কিন্তু আমি পেঁয়াজ টমেটো আর লঙ্কা বাটাটা দেবো না, ওটা আমি শেষের দিকে দেবো। যখন এটা পুরোপুরি ফ্রাই হয়ে যাবে তার কিছুক্ষণ পরে আমি ওটাকে অ্যাড করবো। তো বেশ কিছুক্ষণ ফ্রাই হওয়ার পরে এবার কিন্তু আমি এই পেস্টটা দিয়ে দেবো। কালারটা দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, দেখে মনে হচ্ছে যেন আমি হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, বাট আমি কিন্তু এখনও কোনো গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করিনি। তো এরপরে আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো স্বাদ মতো নুন, তারপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ কালারটা কিন্তু অলরেডি হলুদ হলুদ হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেব জিরে ধনে গুঁড়ো, এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। সবার শেষে দেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আমি কালারের জন্য এটা ইউজ করি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে দিলে আর কি কালারটা খুব সুন্দর আসে। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, হালকা তেল ছেড়ে আসলে এর উপরে মাংসটা মিশিয়ে দেবো। তো গাইস দেখো তেলটা কিন্তু ছেড়ে এসেছে, এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো।
মাংসটা দেওয়ার পরে এবার কিন্তু ভালো করে এটাকে একটু নাড়াতে হবে। রান্নাটা কিন্তু খুবই ইজি, শুধু আমরা মশলাগুলো আর কি একটু পুড়িয়ে নিয়েছিলাম, যেমন কি পেঁয়াজ, লঙ্কা, টমেটো। তো এর মধ্যে তোমরা আদা রসুনটাকেও কিন্তু পুড়িয়ে ইউজ করতে পারো, আমি আদা রসুনটাকে পোড়াইনি। যেভাবে আমরা ঘরে মাংস বানাই সেরকমভাবে কিন্তু মাংসটা বানাতে হবে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, চিকেন থেকে জলটা বেরোবে। এতে এখন আমি কোনো রকম জল অ্যাড করব না। তো গাইস দেখো, আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি, চিকেন থেকে কিন্তু এতটা জল ছেড়েছে। এবার আমি এর মধ্যে একটু আলুটা দিয়ে দেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি আলুটা কুক হয়ে যাবে। তো আমি এবার এর মধ্যে আলুটা অ্যাড করে নিলাম, তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। আর আজকে কেন জানি না খুব টায়ার্ডও লাগছে, আজকে বলে নয় গত 5-6 দিন ধরেই রাত্রিবেলা কিন্তু একদম ঘুম হচ্ছে না। মানে ধরো ভিডিও কিন্তু এডিট করা হয়ে যাচ্ছে, কখনো কখনো হয়তো ভয়েসটা ওভার করা বাকি থাকছে, সেটা করার পরেও 2-2:30 বেজে যাচ্ছে, ঘুম আসছে না। আর সকালবেলা পাপা 7টার মধ্যে ঘুম থেকে তুলে দিচ্ছে, যেহেতু উনি পুজো করতে যায় আমাদের বাড়িটাতে, মানে এখানে পুজো করার পরে ওখানে গিয়ে একটু ধূপ দেখায়। তো ঘুমটা একদমই ভালো মতো হচ্ছে না, আর ঘুম ভালো না হলে কিন্তু কোনো কাজই করতে ভালো লাগে না, মাথা যন্ত্রণা করছে, সকাল থেকে মাথা যন্ত্রণা করছে। রান্নাটা হয়ে গেলে মানে শান্তি, আজকে সকালেই রান্নাটা করে নিতাম, শুধুমাত্র জামাটা আজকে এক্সচেঞ্জের জন্য এলো বলে সকালবেলা রান্নাটা করতে পারিনি, ঢাকা দিয়ে রাখবো। তো গাইস দেখতে পাচ্ছ আমার মাংস কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি, যেটুকু জল তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু চিকেন থেকেই বেরিয়েছে। এখানে আমি কিন্তু একটু গরম জল বসিয়েছি, এই গরম জলটাই এই চিকেনের মধ্যে দিয়ে দেবো, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তো চলো জলটা দিয়ে দিই। তোমরা যে যতটা ঝোল খেতে পছন্দ করো ততটাই দেবে, আমরা কিন্তু আমাদের বাড়িতে যতজন আছে সেই পরিমাণে জলটা দিয়েছি। আর আলুটা সিদ্ধ হলে জলটা কিন্তু আরো অনেকটা কমে যাবে। চলো এবার ঢাকা দিয়ে রাখি, আলুটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো। তারপর আর কি, ঝোলটা একটু শুকিয়ে গেলে, আলু সিদ্ধ হয়ে গেলে আমাদের মাংস কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে এই পোড়া মশলা চিকেন রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে গাইস, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর ট্রাই করে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো তোমাদের চিকেনের রেসিপিটা। নর্মাল মশলা চিকেন রান্নার থেকে কিন্তু স্বাদটা একটু আলাদা আসবে, হালকা টক টক ভাব থাকবে, আর পোড়া পোড়া স্মেলটাও কিন্তু তোমরা পাবে। তো গাইস আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভিডিওটা যদি একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলে নতুন মেম্বার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।